আইফোন 14 সিরিজের যে ফোনগুলো এগুলো কিন্তু আমাদের অলরেডি লঞ্চ হয়ে গেছে সেপ্টেম্বরের 7 তারিখে 11টায়। সো যা 13 প্রো ম্যাক্স ইউজ করতেছেন তারা কিন্তু এখন 14 এর শিফট হওয়ার চিন্তা ভাবনা করছেন, কিন্তু 13 প্রো ম্যাক্স আর 14 প্রো ম্যাক্স দুইটি আলাদা সিরিজ, 14 এন্ড হচ্ছে 14 প্লাস দুইটা হচ্ছে আলাদা, আর 14 প্রো অ্যান্ড 14 প্রো ম্যাক্স এই দুইটা হচ্ছে আলাদা। তো এটার মধ্যে মানে ফোনে আপডেট কিছু আসতেছে 14 প্রো ম্যাক্স এর, কিন্তু এটা মজার বিষয় হচ্ছে যারা 13 প্রো ম্যাক্স ইউজ করতেছেন, 13 প্রো ম্যাক্স যারা ইউজ করেন তারা 13 প্রো ম্যাক্স কে 14 প্রো ম্যাক্স বলে চালাইতে পারবে, কারণ একটা পিছনের ডেটা হচ্ছে কনসেম টু সেম, মানে 13 প্রো ম্যাক্স এন্ড 14 প্রো ম্যাক্স পিছন দিয়ে কি জাস্ট করে কালার করবে, আর ব্লুটা কিন্তু জাস্ট 14 প্রো ম্যাক্স এর মধ্যে। কিন্তু যারা 14 প্রো ম্যাক্স অনেক টাকা দিয়ে তারা কিন্তু অবশ্যই এবার ব্যাক সাইড না দেখায় শো অফ করার জন্য যে সামনের এই সাইডটা দেখাবে, কারণ সামনের এই নোজটা কিন্তু এখন সিস্টেম করছে মাঝখানে। কয়েকদিন পরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের পেজে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।